আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। তো এখানে আজকে নিয়ত করেছি যে কয়ে ঘরে ইফতার দিব। আর গতকালকে যে পায়েস বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেই পায়েসে মিষ্টি একটু কম হয়ে গিয়েছে। আসলে মিষ্টি খাবারে মিষ্টি না হলে সেটার আসল স্বাদটাই পাওয়া যায় না। তো এখানে তো আমার জায়ের কাছ থেকে নিয়ে কন্ডেন্স মিল্ক অ্যাড করেছি। এখন যে বাকিটুকু ছিল এই বাটিগুলো থেকে এমটি করে এখন আবার সুইট দিচ্ছি আর কি, ডাবল কাজ। রোজা রেখে আসলে আমি চেকও করিনি, আর এতগুলোতে একটা কন্ডেন্স মিল্কের ক্যানে এনাফ হয়নি। তো এখন এগুলো দিচ্ছি আর কি, আর উপর থেকে রোজ পেটালগুলো যে এখানে সরিয়ে রেখেছি আবার উপর থেকে দিয়ে দিব। খাবারে পড়লে খারাপ লাগে না, বাট স্টিল আর কি আমি একটু উপর থেকে যতটুকু পেরেছি সরিয়ে নিই। এই দুইজনের কাণ্ড দেখুন, খাবার খাবে কি আগে আইসক্রিম খাবে। তো এখন আইসক্রিম দিয়েছি, পালাককে বলেছি আগে তুমি খেতে হবে তারপর আইসক্রিম। আর আজ রাখে ভাত, এখানে আমি একটা পাকোড়া তৈরি করছি যেটা হচ্ছে আলু দিয়ে আর ডাল দিয়ে। তো এখানে আমার মনে করেন 1 কাপের মতো ডাল বাটা ছিল, তো সেটার সাথেই ভাবলাম ঝটপট অ্যাড করে দেই, একটু ডিফারেন্ট হবে। তো আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে দিচ্ছি হচ্ছে হলুদ, মরিচ, লবণ, ধনে পাতা, তারপরে ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে চালের গুঁড়িটা ব্যবহার করেছি, আর কিছুই না। আর এখানে ছিল মসুরি ডাল বাটা। আর আজকে একটা মজার আলুর চপ তৈরি করব, সেটার জন্য একটা ব্যাটার তৈরি করছি। এর জন্য নিচ্ছি আমি হচ্ছে বেসন, নিয়েছি প্রায় 10 চায়ের চামচের মতো। আপনাদের সাথে আসলে চায়ের চামচ দিয়ে শেয়ার করছি আমি যেভাবে মাপি আর কি। তো তারপরে দিয়েছি প্রায় 6 চায়ের চামচের মতো চালের গুঁড়ি, 6 চায়ের চামচের মতো ময়দা। তো এই তিনটাই একসাথে করে আর কি আমি সবসময় করে থাকি। সাথে দিচ্ছি হচ্ছে 1টা ডিম। আজকে ডিমটা দিয়ে দেখবেন, আমি আগেও মনে হয় আমার রমজানগুলোতে শেয়ার করেছি, ডিম দিলে দেখা যায় অন্যরকম একটা টেক্সচার আসে আর অনেক ফুলে যায়। বেকিং পাউডার দিয়েছি 1 চায়ের চামচের মতো, লবণ দিয়েছি 1 চায়ের চামচের মতো, তারপরে গুঁড়া মশলা সব দিয়ে দিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া সবই আমি প্রায় 1 চায়ের চামচ করে দিয়েছি। দিয়ে ভালো করে সব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প করে নর্মাল রুম টেম্পারেচার পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু সময় সাপেক্ষ, মিশাতে একটু সময় লাগে অল্প অল্প পানি দিয়ে। তারপরে দিয়ে দিয়েছি ফুড কালার, ফুড কালারটা দিলে একটু সুন্দর কালার আসে, আমার কাছে ভালো লাগে আর কি। আরও মানুষ আরও সুন্দর আরও লাল টকটকে করে ভাজেন, আমি আর কি আমার এই অরেঞ্জ ফুড কালারটা অল্প একটু দিই। তো ব্যাটারটা হয়ে গিয়েছে, একটু রেস্ট করুক। রেস্ট করলে দেখা যায় যে ব্যাটারটা পারফেক্ট হয় আর একদম সুন্দর করে সেট হয়ে যায় আর বেগুনিগুলো সুন্দর হয়। আর এখানে আলুনি করব, বেগুনি বলেন বা আপনার আলুর চপ বলেন, যে কোনো কিছুর জন্য ওই ব্যাটারটা পারফেক্ট। তো এখানে আলুগুলো একদম পাতলা করে কেটে আমি পানির মধ্যে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে আলুগুলো ফ্লেভারফুল হয়। আর এখানে মাইক্রোওয়েভ ওভেনে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। মাইক্রোওয়েভ ওভেনে খুব ঝটপট আলু সিদ্ধ হয়ে যায় আর আলুর চপ বলেন বা যে কোনো কিছুই বলেন খেতে ভালো লাগে। তো আমি একটা গ্লাসের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়েছি, সাথে দিয়েছি ধনে পাতা। আর এখানে 2টা ডিমকে আমি এভাবে কেটে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরা করে। আর মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে লবণ, আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। এগুলো আমি কেনা বেরেস্তা দিয়েছি, তবে আপনাদের কাছে যদি একদম হোমমেড বেরেস্তা হয় তাহলে বেস্ট হয়। আর এখানে দিয়েছি হচ্ছে বাটার প্রায় 2 টেবিল স্পুনের মতো, আর তো লবণ আন্দাজ করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ক্রাশ করা চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের যে ক্রাশ করা ফ্লেক্স পাওয়া যায় সেটা দিতে পারেন, এতে করে একটু ঝাল ঝাল হয়। তো আমি আজকে আর কোনো ঝাল করছি না, গোলমরিচের ঝালেই করছি। আর আমার কাছে আসলে আলুর চপটা এইভাবেই ভালো লাগে, এক একজনের টেস্ট বাড আসলে 1-1 রকম। আর সিম্পলভাবে যত জিনিসই করা যায় দেখা যায় ওইটার ফ্লেভার অনেক ভালো আসে। তো এই তো আজকে একদম গুল গুল লাড্ডুর মতো যেভাবে আলু ভর্তা করি ওইভাবে করে নিয়েছি। আর এদিকে প্রথমে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ এগুলো হতে একটু সময় লাগে। তো এই তো একে একে সবগুলো পাকোড়া দিয়েছি, ওইদিকে হচ্ছে আখনির জন্য আমার হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এই আখনির কুর্মাগুলো করে রাখাতে আমার যে কী শান্তি লেগেছে আপনারা তো থ্রু আউট দ্য আমার রমজান মাস দেখতেই পেরেছেন। তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এখানে আবার ঢেকে রেখে দিলাম।
তো একা হাতে যেহেতু করছি, এদিকে বাচ্চাদেরকে দেখছি, একবার হচ্ছে কিচেন থেকে বের হচ্ছি, মানে চারপাশে দৌড়াদৌড়ি আর কি। তো ভালোই লাগে আসলে এই ব্যস্ততা, আর রমজান পরে দেখা যাবে এই ব্যস্ততাটুকু আর থাকবে না, মিস করব আসলে। রমজান মাসটা রহমতের মাস, আর পুরো দিন এত ঝামেলা করতে হয় না, ইফতারের টাইমে একটু কাজ করতে হয়, তারপরও মনে হয় যে না সবাইকে মিলে ইফতার নিয়ে ইফতার করব, তখন একটা আনন্দ চলে আসে। তো এদিকে আমি ফ্রুটসগুলো কেটে নিয়েছি, আর এখানে আলুর চপটাকে আমি এভাবে একটা ফোর্কের সাহায্যে ভালো করে চারপাশে গড়িয়ে আর কি দিয়ে দিচ্ছি। চাইলে হাত দিয়ে করা যায়, আমি আর হাত দিয়ে করছি না। আর এভাবে গোল গোল লাড্ডুর মতো করাতে দেখতে এত কিউট লাগছিল। আর চেষ্টা করবেন যদি করেন তাহলে ব্যাটারটা একটু ঘন করে করতে, ঘন ব্যাটারে করলে এটা পারফেক্টলি একদম বলের শেপটা অটুট থাকে আর কি। তো আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেই চপগুলো ভেজে নিব। আর ওইদিকে আমার কি বলে আখনিটাও হয়ে এসেছে, আমি নাড়াচাড়া করে একদম চুলার আঁচটা কমিয়ে ভাপে রেখে দিচ্ছি। আর এই যে আবার পাকোড়া, তারপরে আলুর চপ সবগুলো রেডি। আর এখন হচ্ছে আলুনি করছি, আলুনিগুলোও আজকে এত সুন্দর মাশাল্লাহ ফুলে উঠেছে, এটা একমাত্রই হয় যে ডিমটা দেওয়ার কারণে। আমি আসলে অনেকভাবেই ব্যাটার ট্রাই করেছি, আমার কাছে আর কোনোভাবেই ভালো লাগে না। আমি এই যেভাবে করি আমার ঘুরে ফিরে মনে হয় এইভাবেই পারফেক্ট হয়। আমাকে ওই দিন একজন আপু বলেছিলেন, আপু গরম তেল দিয়ে ট্রাই করো প্লিজ, দেখবে তুমি আর অন্যভাবে করবে না। তো গরম তেল দিয়ে আপু আমি প্রায় সময় করেছি, মনে করেন 4-5 বার তো করা হয়েছে, কিন্তু দেখা যায় সামহাও তেলটা আরও বেশি টানে আর এই জন্য আমার ভালো লাগে না। তো যাই হোক, আর আমি ট্রাই করবো না, কারণ ওই দিন মেহমান এসেছিলেন, আমি যে আমার যারা এসেছিলেন ওই দিন ট্রাই করেছি, দেখা গিয়েছে আমার বেগুনিটা আমার মন মতো হয়নি। এখানে আমি স্টাইরোফোমের কিছু বাটি অর্ডার করেছিলাম ওয়ালমার্ট থেকে, এগুলোতে আসলে সার্ভ করতে ইজি হয়। তো ঘরে কিছু কাঁঠালও ছিল, আর এখানে কাঁঠালগুলো আমি ছোট ছোট জিপলগের ব্যাগে দিয়ে দিচ্ছি। হঠাৎ মনে পড়লো ঘরে কাঁঠাল আছে, তাহলে কয়েকটা কাঁঠাল দিয়ে দিই, অনেকেই আবার কাঁঠাল পছন্দ করে খান। আর এই তো আমি সব কিছু ছোটো ছোটো ব্যাগে ভরে নিচ্ছি। দেশে থাকতে দেখা যেত যে আমাদের প্রতিবেশীর বাসা থেকে বলেন বা এমনি আশপাশ থেকে বলেন, প্রত্যেক দিন একটা না একটা প্লেট ইফতার বাসায় আসতো। এটা কোনো মানে ইয়ে ছিল না যে বলে কয়ে আসা, র্যান্ডমলি আসতো। আমার আম্মাও প্রত্যেক দিন কারো না কারো বাসায় ইফতার দিতেন। আর আমাদের বাসার পেছনে বস্তি বা কলোনি ছিল, তো এত এত ঘর ছিল, তো দেখা যেত আম্মা প্রত্যেক দিন নিয়ত করে তিন ঘর করে এক মানে একটা প্লেট সাজিয়ে দিতেন সব কিছু দিয়ে, যাতে ওরা মন ভরে তৃপ্তি করে খেতে পারে। তো আমাদের দুই বোনের কাজ ছিল বাসায় বাসায় নিয়ে দিয়ে আসা, তো এত ভালো লাগতো। আর আমি কিন্তু নিজ হাতে সবসময় ইফতারি সাজাতাম, এটা আমার কাজ ছিল। মানে যখন থেকে আমার বুঝ হয়েছে, কাজ করা শিখেছি আর কি, হতে পারে সেটা বয়স 8-9 বছর বয়স থেকে আমি আসলে ইফতার বেটে দেয়া, যেটা বন্টন করা, সেটা আমার কাজ ছিল। দেশে তো সব কিছু রান্না করা হয়ে যায়, তারপরে ইফতারের টেবিলে আনা হয়, তারপরে প্লেটে প্লেটে সার্ভ করা হয়। এখানে যদিও বা আমরা নিজেরা সেলফ সার্ভ করি, যার যতটুকু প্রয়োজন নিয়ে নিই, বাট দেশে থাকতে আমরা সবার প্লেটে সুন্দর করে সাজিয়ে দিতাম, তারপরে একসাথে ইফতার করতাম। তো আমার আর কি এই জন্যই আজকে ইচ্ছে করছিল যে আমি আমার পরিচিত তিনজনের বাসায় ইফতার দিব, আর আমি বলিও নি ওনাদেরকে। পরে হঠাৎ মনে পড়লো, আল্লাহ, আমি তো জিজ্ঞেস করতে হবে ওনারা বাসায় আছেন কি না। পরে দেখা যাবে ইফতার তো অনেকেই এখন বাইরে করেন বা দাওয়াত থাকে, পরে জাস্ট জিজ্ঞেস করেছি যে আজকে ইফতার বাসায় করবেন কি না। আর আমি তো এত বেশি ইফতারও দিচ্ছি না যে বাসায় ইফতার তৈরি না করলেও যে হবে এরকম, আমি জাস্ট অল্প অল্প করে দিচ্ছি, যাতে করে ওনারা মানে সাইডে একটু আমার দেয়া ইফতার খেতে পারেন আর কি। আমার খুব ইচ্ছে করছিল, প্রথম রোজা থেকেই আসলে চাচ্ছিলাম, কিন্তু দেখতেই পেরেছেন কীভাবে যে রমজানটা দূরে দূরে চলে গেল। তো ভাবলাম ওই দিনই একদম পারফেক্ট টাইম। আর আদেনা বাবা বলছিলেন যে মসজিদে যেয়ে ইফতার করবেন, আর এটা ছিল আমাদের একটা অড নাইটের আর কি, তখন 27 তারিখে। আমি পরশু দিনের ব্লগ আর কি শেয়ারটা করছি আপনাদের সাথে। তো ঘরে তো ইফতার রেডি করে ফেলেছি, তো ভাবছিলাম যে না ঘরে ইফতার করে ফেলবো, পরে উনি বললেন না মসজিদেই চলে যাব। আর পরে ভাবলাম হ্যাঁ ঠিকই আছে, মসজিদেই চলে যাই, কারণ হচ্ছে যে ইফতার পরে যদি আমি নিয়ত করি মসজিদে যাব, তখন দেখা যায় একটু আলসেমি চলে আসে আর লেট করে যাওয়া হয়। আর অড নাইটগুলোতে মসজিদে এত মানুষের উপচে পড়া ভিড় হয় যে আপনি বসার জায়গা পান না। তো আগে ভাগে গেলে হয় কি যে একসাথে আপনি ইফতার করে ওইখানেই নামাজের জন্য জায়গা জুড়ে বসে থাকবেন আর কি, তাহলে আপনি সুন্দর জায়গা পাবেন বা বসতে পারবেন শান্তিতে।
তো এই তো আলহামদুলিল্লাহ, আমার সবার জন্য ইফতার নেওয়া শেষ। আমি সাথে পায়েসগুলো দিয়েছি আর পোলাওগুলো আলাদা করে বাটিতে নিয়েছি, তারপরে ভাজা পোড়া একটা বাটিতে নিয়েছি, তারপরে একটু সুইটস যেগুলো থাকে সেগুলো একটা বাটিতে নিয়েছি। এখন বাসায় বাসায় নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে মসজিদের উদ্দেশ্যে। আমি সব খাবার দাবার রেডি করে কিন্তু ওভেনে ঢুকিয়ে রেখে এসেছি, যেহেতু আর বাসায় ইফতার করা হচ্ছে না, তো ইনশাল্লাহ সেহরি টাইমে ওইগুলো খাওয়া হয়ে যাবে, সমস্যা নেই। ওই আর কি, যে ভাজা পোড়াগুলো একদম গরম গরম খেতে অন্যরকম ভালো লাগতো। আমার শুধু আলুর চপগুলোর জন্য আফসোস হচ্ছিল যে ইস, আলুর চপগুলো আমি যদি ইফতারের সময় প্যাকেটে করে নিয়ে আসতাম তাহলে মসজিদে খেতে পারতাম। পরে হঠাৎ মনে হলো না থাক, এত মানুষের সামনে আমি এগুলো খাবো আর ওনারা খাবেন না তো কেমন লাগে। আলহামদুলিল্লাহ আজকে মসজিদে যে কি পরিমাণ মানুষ, ইয়াল্লা, যে নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবো না। গাড়ির অবস্থা দেখেই বুঝতে পারছেন, এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা না, তারপরেও আমরা পার্ক করে এসেছি। আর খাবারের শর্টও হয়েছে এখানে এসে আমাদের, আর ভাগ্যে এগুলোই ছিল আলহামদুলিল্লাহ, তারপরেও বলবো। আর এতটুকু খাবারেই কিন্তু পেটটা ভরে যায়, বিরিয়ানি ছিল, রায়তা ছিল আর অল্প একটু ডাল ছিল। তো যারা কি না ভলেন্টিয়ারি করেছেন পুরোটা রমজান মাস জুড়ে, আর আমাদের এখানে হচ্ছে কমিউনিটি ইফতার হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে আমাদের এই মসজিদে করানো হয়, আর এটা সবাই স্পন্সর করে। যেমন এক এক পরিবার এখানে $400 করে পার্টিসিপেট করে আর কি, এত এত মানুষকে ইফতার করানো হয়। এভাবে দেখা যায় যে সবাই পার্টিসিপেট করেন, 7 জন 8 জন পরিবার প্রত্যেক শুক্র শনিবারে ইফতারে আর কি স্পন্সরশিপটা করে থাকেন, আর সবাই এসে ইফতার করেন, যেটা কিনা খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ সবার সাথে আজকে এই লাস্ট ইফতারটা করতে পেরে খুবই ভালো লেগেছে। একটু রাশ হয়ে যায় অবশ্য, আমি বসারও জায়গা পাইনি, একটা কর্নারে যেখানে জুতা রাখা হয় সেখানে বসে তারপরে খেয়েছি। ফালাক আজরাক একদিকে, আমার ভাতিজির সাথে আমার যা একদিকে, ভাবিও এসেছিলেন আজকে, আমি বলেছিলাম ভাবি যাবেন কি না, পরে বলেন হ্যাঁ যাব, ওনার পরিচিত একজন দাওয়াত করেছেন। তো এইভাবে আসলে দেখা যায় যে যেদিন স্পন্সর করে তাদের পরিচিতজনদেরকে মানে দাওয়াত করেন মসজিদে আসার জন্য। তো এই তো আলহামদুলিল্লাহ এবছর রমজান মাসটা দেখতে দেখতে এত সুন্দরভাবে কাটালাম, বিশেষ করে এই মসজিদে আসায় বা কমিউনিটি ইফতারগুলোতে জয়েন করায় অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আর অড নাইটগুলোতে দেখা যায় সুন্দর করে দোয়াও করা হয় আর ফান্ড রেজিংও হয়। তো এখানে মসজিদে টাকা তুলছিলেন আর কি, সবাই কে জিজ্ঞেস করা হচ্ছিল কে কত দিয়ে পার্টিসিপেট করতে চান, কারণ মসজিদটা এক্সটেন্ড করা হবে, মানে আরো বড় করা হচ্ছে ইনশাআল্লাহ। আজ আমার আজরাক যা করলো মসজিদে, লিটারালি সামনের কাতার থেকে একদম পেছনে চলে আসলাম, তারপরে আবার বাচ্চাদের এরিয়াতে, তারপরে টয়লেট করলো দুইবার, একবার প্রথম করেছে, সেকেন্ডবার এমনি এমনি করে তারপরে নিয়ে গিয়েছে, তখন দেখি টয়লেট করেনি। মানে এত ক্লিঙ্গি, এত ক্লিঙ্গি, জুতা আমি পরাতে হবে। ওকে।